কাকে চাই? মেদিনীপুরে বিপুল ডাক্তার পাঠিয়েছে, সুলেখা মিত্র বাড়ি তো এটা। দেখো কদিন টিকতে পারো, এসো। এই কাশিনী কথা বলছিস? তোমার নতুন কাজের লোক কেয়ারটেকার কিঞ্চি ডাবার পকেট। কই দেখি কে এসছে? কাজের লোক বলেছে বলে গায়ে লেগেছে, হিরো এসেছে হিরো। এই তুই চুপ কর। নমস্কার। কি নাম তোমার? চন্দন চ্যাটার্জি। ও বাবা, বামুনের ছেলে? তা কি করতে হবে জানো তো? আপনার দেখাশোনা করতে হবে আর মাঝে মাঝে গাড়ি চালিয়ে এদিক ওদিক নিয়ে যেতে হবে। বাজার হাট ব্যাংক, ফোনের বিল জমা দেওয়া, গ্যাস বুক করা। এই তুই বাড়ির মালিক নাকি? হ্যাঁ, সবটাতে ফরফর ফরফর। যা এখান থেকে যা। শোনো বাবা, আমাকে দেখার কিছু নেই। মাঝখানে একটু অসুখ করেছিল, ওই হাঁটির দোষ ধরা পড়েছিল, ওষুধ খেয়ে এখন ঠিক আছে। তাছাড়া আমার ছেলে বিদেশে থাকে তো, ওর খুব চিন্তা হয়, বলে বাড়িতে একটা ছেলে থাকলে ভালো হয়। আর শোনো, ওর সাথে বেশি কথা বলতে যেও না, মেয়েটা সুবিধের নয়, সবসময় ছেলেদের সাথে ওই হ্যাঁ হি হি করে যাচ্ছে। তা তোমাকে কি ওই চন্দন বলেই ডাকতে হবে নাকি ডাকনাম নেই কোনো? চাঁদু। বাহ, আমি তোমাকে চাঁদু বলেই ডাকবো। ফুলি, এই ফুলি, ফুলি, এই ফুলি। কি হয়েছে? এই চন্দনকে ওর ঘরটা দেখিয়ে দে, আর বাথরুমটাও দেখিয়ে দিবি। এসো। আসি। একেবারে তিনতলার টঙে তোমার ঘর। কি মন্ত্র পড়ছিল বুড়ি? কি একা ষষ্ঠী কি বলছিল? কি বুড়ি, আমার চোদ্দ কুষ্টি উদ্ধার করছিল তো? শোনো একটা কথা সাফ বলে দিচ্ছি, আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। তুমি কি মস্তান নাকি? আমি কি দিনে দিনে বুঝবে? ওই যে যাও। আমার মতো আছে, দেব। লজ্জা করে খাস না, আমি জানি গ্রামের ছেলেরা একটু বেশি ভাত খায়। কি রে, তোর পেট ভরে গেল? ভাত চাইছিল, আমি তো বললাম আমার মতো তোলা আছে, দিচ্ছি। আচ্ছা ফুলি, দেখি না দেখি কত নষ্ট করিস, আজকে মেপে রান্না করেছিস? ওমা, ভাত বেশি হলে তুমিই তো বাড়িতে কাকচিল বসতে দাও না। শোন, এবার থেকে আমার বাড়িতে যে থাকবে তার জন্য ডাল ভাত কম না পড়ে, কাল থেকে বেশি ভাত রান্না করবি। তোর তো করে উঠতে হচ্ছে, দুদিন আস্তে আস্তে জমাই অদর হচ্ছে। এই চাঁদু শোন। হ্যাঁ। কি হলো? তোমাকে তো রোদ্দুরের মধ্যে বাজারে যেতে হয় না, লোকজন যে বিজয় করতে যখন তখন আসতে পারে তা খেয়াল আছে? তখন তো বলবে ফুলি মিষ্টি দে, কোত্থেকে আনবো আমি? এই মেয়ে দে, দে মিষ্টি প্যাকেট দে। না দেবো না, দে বলছি। এই মিষ্টির প্যাকেট আমি হাত দিতে দেবো না। দিদা, মিষ্টি খাবো না। দেখছিস তো কি নিয়ে ঘর করি। দিদা, আমার পেট ভরে গেছে, আমি মিষ্টি খাবো না।